নমস্কার, এরু চর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি আলোচনা করব স্বয়মে কোর্স 508-এর ইউনিট 16 থেকে উইক 16, অর্থাৎ 16তম সপ্তাহে যে 10টি এমসিকিউ টেস্ট দিয়েছে সেই এমসিকিউ টেস্টের বাংলা অনুবাদ সহ উত্তর আলোচনা। স্বয়মে যে 10টি প্রশ্ন রয়েছে তার সবটাই ইংলিশে রয়েছে অথবা হিন্দিতে রয়েছে, তো আমি ইংলিশ থেকে আপনাদের অনুবাদ করে বাংলাতে তুলে দিচ্ছি প্রতিটি প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো আপনারা শুনলেই আপনাদের মুখস্থ হবে। তারপরেও বলবো, যদি মনে হয় এর পিডিএফ পেতে চান তাহলে অবশ্যই এর ডেসক্রিপশানে যাবেন, ডেসক্রিপশানে এর পিডিএফ ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কালেকশন করে নিতে পারবেন। প্রশ্ন উত্তর আলোচনার আগে আমি দেখে নিই যে 508-এর ইউনিট 16-এ কি রয়েছে। দেখুন, ইভ্যালুয়েশন ইন ওয়ার্ক এডুকেশন, এই ওয়ার্ক এডুকেশনের ইভ্যালুয়েশন রয়েছে। ইভ্যালুয়েশনে রয়েছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এডুকেশন, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, আর ইকুইপমেন্টস অ্যান্ড মেথডস অফ ইভ্যালুয়েশন, অর্থাৎ মূল্যায়ন, অ্যাসেসমেন্ট আর ইভ্যালুয়েশন, আর সিসিই, ধারাবাহিক নিরবিচ্ছিন্ন শিক্ষা, আর ইকুইপমেন্টস অ্যান্ড মেথড অফ ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশনের পদ্ধতির মধ্যে রয়েছে অবজারভেশন মানে পর্যবেক্ষণ, ইন্টারভিউ মানে সাক্ষাৎকার, চেকলিস্ট, আর কিউমুলেটিভ রেকর্ডস, আর কোশ্চেনিয়ার, আর শেষে রয়েছে যে ফটোগ্রাফ, পোর্টফোলিও ইত্যাদি। এর ওপর থেকে এই প্রশ্নগুলো কিন্তু সব আছে, সেই প্রশ্নগুলো আমি বাংলাতে আলোচনা করছি। আমি এখানে ইংলিশগুলো আপনাদের একবার দেখিয়ে নিলাম, এটাই এক নম্বরটা দেখিয়ে দিচ্ছি, এরপরে আর আমি ইংলিশ দেখাবো না। পরপর আপনারা নিশ্চয়ই স্বয়ম সাইটে গিয়ে, স্বয়ম পোর্টালে গিয়ে আপনারা এটা দেখতে পাবেন, কিন্তু বাংলাটা পাবেন না, বাংলা আমি পরপর বলে যাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, কোনটি মূল্যায়ন প্রক্রিয়া নয়? এটি শিক্ষণ শেখার প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ। মূল্যায়ন এবং শিক্ষণ হাতে হাতে হয়, মূল্যায়ন গাইডেন্সের স্বাদ সহজ করে তোলে, আর মূল্যায়ন উদ্দেশ্যমূলক এবং এটি কার্যকরী এর উপর নির্ভর করে। এখানে উত্তরটি হবে এ, এটি শিক্ষণ শেখার প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ। দু নম্বর প্রশ্ন রয়েছে, 10-এর 2 নিচের কোনটি মূল্যায়নের অংশ নয়? ব্যক্তির চিন্তাধারা, ব্যক্তির বিশ্লেষণাত্মক ক্ষমতা, ব্যক্তির মনোভাব, একজন ব্যক্তির আচরণ। এখানে উত্তরটি হবে বি, ব্যক্তির বিশ্লেষণাত্মক ক্ষমতা। স্বয়মে কিন্তু এখানে বি বা এ বলে দেয়া নেই, শুধু ক্ষোভ দেয়া রয়েছে, সেই ক্ষোভগুলোর মধ্য থেকেই আপনারা বুঝে নেবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু এটা দিয়ে দিয়েছি। যেমন 2-এর প্রশ্নের উত্তর, অ্যানালিটিক্যাল এবিলিটি অফ এ পার্সন, অর্থাৎ ব্যক্তির বিশ্লেষণাত্মক ক্ষমতা। 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, কোনটি মূল্যায়নের পদ্ধতি নয়? গ্রুপ মূল্যায়ন, স্বয়ং মূল্যায়ন, সাধারণ মানুষের দ্বারা মূল্যায়ন, সহকর্মীর দ্বারা মূল্যায়ন। তাহলে এখানে উত্তরটা একবার আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিই। 3 নম্বরের উত্তর কি রয়েছে, অ্যাসেসমেন্ট বাই এ কমন ম্যান, অর্থাৎ সাধারণ মানুষের দ্বারা মূল্যায়ন, এটা কিন্তু মূল্যায়নের পদ্ধতি নয়। 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মূল্যায়ন এবং মূল্যায়ন কৌশল নয়? মূল্যায়ন এবং মূল্যায়ন কৌশল নয়, এটা পর্যবেক্ষণ প্রশ্নাবলী, প্রকল্প, একটি প্রকল্প কাজ, আর সংলাপ। আমরা আগেই দেখে নিয়েছি যে পর্যবেক্ষণ প্রশ্নাবলী, প্রকল্প, এগুলি সবই মূল্যায়নের কৌশল, মূল্যায়ন এবং মূল্যায়ন কৌশল, কিন্তু সংলাপ মূল্যায়নের কৌশল নয়। আমি তবু আবার এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 4 নম্বরে ডায়ালগ, 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রশ্নপত্রের গুণ, একটি প্রশ্নপত্রের গুণমান নয়? এ, কোনো সাক্ষাৎকারের সময় যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত, প্রশ্নটির ভাষা পরিষ্কার হওয়া উচিত, প্রশ্নটি অধ্যয়নরত উদ্দেশ্য অনুসারে হওয়া উচিত, সাক্ষাৎকারকৃত ব্যক্তিদের পরিচয় গোপন হওয়া উচিত। এখানে উত্তর হবে এ, আমি ওখানেও দেখিয়ে দিচ্ছি। এনি টাইপ অফ কোয়েশ্চন শুড বি আস্কড ডিউরিং দ্য ইন্টারভিউ, সাক্ষাৎকারের সময় যে কোনো ধরনের প্রশ্ন করা উচিত নয়, এটি হচ্ছে কোশ্চেনিয়ারের কোয়ালিটি নয়। পরের প্রশ্নে চলে যাচ্ছি, 6 নম্বর প্রশ্ন, পিতামাতাকে অগ্রগতি প্রতিবেদন, প্রোগ্রেস রিপোর্ট অবহিত করার ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সত্য নয়?
দেখুন, সন্তানের ব্যক্তিগত এবং বিশেষ অর্জন সম্পর্কে পিতামাতাকে বলুন, বাচ্চার ভবিষ্যৎ সম্পর্কে পিতামাতাকে জিজ্ঞাসা করুন, বাচ্চার আগ্রহ ক্ষমতা সুনিশ্চিত করার জন্য পিতামাতার সহায়তা করুন, বাবা মা এবং শিক্ষার্থীর সমূল্যায়ন সম্পর্কে উৎসাহিত করুন। তাহলে এখানে বলা হচ্ছে পিতামাতাকে অগ্রগতি প্রতিবেদন অবহিত করার ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সত্য নয়? তাহলে এই বি, 2 নম্বর প্রশ্নটি সত্য নয়। বাচ্চার ভবিষ্যৎ সম্পর্কে পিতামাতাকে জিজ্ঞাসা করুন, অবশ্যই বাচ্চার ভবিষ্যৎ সম্পর্কে পিতামাতাকে জিজ্ঞাসা করতেই হয়। তাহলে 6 নম্বরের উত্তর হচ্ছে 2 নম্বরেরটা, আস্ক দ্য প্যারেন্টস অ্যাবাউট দ্য চাইল্ডস ফিউচার। 7 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, কোনটি পিতামাতার সাথে যোগাযোগের উপায় নয়? গ্রুপ ক্রিয়াকলাপ সহযোগিতা, উপাদান ব্যবহার উপযোগিতা, স্কুল কর্তৃপক্ষ অগ্রগতি অবহিত করা, যন্ত্রপাতি ব্যবহারের উপযোগিতা। এখানে বলছে কোনটি পিতামাতার সাথে যোগাযোগের উপায় নয়। এখানে উত্তরটি হবে সি, অর্থাৎ 3 নম্বর, স্কুল কর্তৃপক্ষকে অগ্রগতি অবহিত করা, এটি হবে উত্তর। এখানে এটা একটু দেখিয়ে দিলাম। এরপরে চলে যাচ্ছি পরের প্রশ্নে, 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সম্পর্কে বাবা মায়েরা বেশি জানতে আগ্রহী নন? তাদের সন্তানরা কি করছে, তাদের সন্তানরা কি শিখছে, অন্যান্য সন্তানরা কিভাবে তাদের প্রতিভা প্রদর্শন করছে, আর সামগ্রিকভাবে সমগ্র ক্লাসের ফলাফল কি? হ্যাঁ, গার্জিয়ানরা এই সামগ্রিকভাবে সমগ্র ক্লাসের ফলাফল কি এটা জানতে আগ্রহী নয়, বাকি 3টে কিন্তু বিষয়ে আগ্রহী। 8 নম্বরের উত্তর হচ্ছে, ওভারঅল হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ দ্য এন্টায়ার ক্লাস। পরের প্রশ্নে চলে যাচ্ছি, 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি দ্বারা বাবা মায়েরা মূল্যায়নে কোনো ভূমিকা রাখে না? কোনো অনুষ্ঠানের আয়োজনে কিছু বাবা মার সহযোগিতা, বাচ্চাদের জন্য কোনো পিতামাতার দক্ষতা ব্যবহার করা, আর স্কুল ক্যাম্পাস রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কিছু পিতামাতার সহযোগিতা, আর বাবা মায়ের যে কোনো উদ্ভিদ চিহ্নিত করতে সহায়তা করে যার সম্পর্কে শিক্ষার্থীরা বা শিক্ষকরা করে থাকেন, যা যার সম্পর্কে যা শিক্ষার্থীরা বা শিক্ষকরা করে থাকেন। এখানে উত্তরটি হবে সি, স্কুল ক্যাম্পাস রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কিছু পিতামাতার সহযোগিতা। তাহলে এখানে কোন নিম্নলিখিত কোনটি দ্বারা বাবা মায়ের মূল্যায়নে কোনো ভূমিকা রাখে না? হ্যাঁ, এখানে এই ক্যাম্পাস রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বাবা মায়ের মূল্যায়নে কিন্তু কোনো ভূমিকা নেই, এক্ষেত্রে শিক্ষার্থীর কোনো মূল্যায়ন হয় না। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকেও, বাই হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং দ্য প্যারেন্টস হ্যাভ নো রোল ইন অ্যাসেসমেন্ট। এখানে উত্তরটি হবে, কোঅপারেশন অফ সাম প্যারেন্টস ইন মেনটেনিং দ্য ক্যাম্পাস অফ দ্য স্কুল। পরের প্রশ্নে চলে যাচ্ছি, 10 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, নিচের কোনটি একটি পোর্টফোলিওর গুণমানকে চিত্রিত করে না? পোর্টফোলিও নির্দিষ্ট সময়ের মধ্যে ছাত্রদের দ্বারা করা কাজগুলির একটি সংগ্রহ, পোর্টফোলিও সঠিক তথ্য প্রদর্শন করতে পারে না যেহেতু এটি একটি ব্যক্তির চিত্র উন্নত করতে প্রস্তুত, পোর্টফোলিও একটি ছাত্রের ক্রমবর্ধমান বিকাশ সম্পর্কে প্রাথমিক রেকর্ডগুলি দেয়, আর পোর্টফোলিওর মাধ্যমে শিক্ষার্থীদের একটি সুযোগ পায় তাদের নিজস্ব অগ্রগতি পর্যবেক্ষণ করার। তাহলে দেখুন, এখানে 10 নম্বর প্রশ্ন বলেছে, নিচের কোনটি একটি পোর্টফোলিওর গুণমানকে চিত্রিত করে না, তার মানে এই বি নম্বর হবে অ্যান্সার, পোর্টফোলিও সঠিক তথ্য প্রদর্শন করতে পারে না যেহেতু এটি একটি ব্যক্তির চিত্র উন্নত করতে প্রস্তুত করা হয়। তাহলে ইভ্যালুয়েশনে সঠিক গুণমানকে চিত্রিত এখানে করে না। এখানে দেখুন, স্বয়মেও এখানে এটা আমি দেখিয়ে দিচ্ছি, পোর্টফোলিও মে নট বি ডিসপ্লেইং দ্য কারেক্ট ইনফরমেশন অ্যাজ ইট ইজ প্রিপেয়ার্ড টু এনহ্যান্স ওয়ানস ইমেজ। তাহলে এখানে এই 10টি প্রশ্নের উত্তর বাংলাতে দেয়া হলো। শেষ করার আগে সকলকে আবার ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।